বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো দেখো, আমি আবার চলে আসি লাইভে। সো আজকে আমি সুন্দর সুন্দর ড্রেসটা অবশ্যই দেখাবো। সো স্টার্টিংয়ে আমাকে বলে দিবে যারা যারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছে এবং শুনতে পাচ্ছে আমাকে। ঠিক আছে, ক্যাটালগ পিকচারটা আছে না, সব আছে না সাথে? ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। গ্ল্যাম গার্ল ডিজাইনার ক্রিয়েশনসের পেজ থেকে আমি সাবরা আহমেদ লাইভে চলে আসছি। সো আমাদের, কিন্তু তোমরা খুব ভালো করেই জানো, আমাদের টোটাল গ্ল্যাম গার্ল বাই সাবনুর আহমেদ নামে চেইন স্টোর টোটাল 8টা শোরুম নিয়ে এইবার আমরা তোমাদের সাথে ঈদ করতে যাচ্ছি। এবং তার থেকেও বড় খুশির খবর, হ্যাঁ, হ্যালো আপি, হাই আপি, স্টার্ট হয়ে গেছে, কিউট আপুরা, অ্যাক্টিভ মেম্বাররা চলে আসছে। সো হ্যাঁ, অবশ্যই জানো তো আমাদের কন্টেস্ট স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে টোটাল 105 জন বিজয়ী হবে। সো বেশি বেশি করে অ্যাক্টিভ যারা থাকবে, যারা বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আমাদের ভিডিওগুলো, তাদের মধ্যে থেকে টোটাল 100 জন, ওকে, টোটাল 100 জন কীভাবে বলে, টোটাল 100 জন জিতে যাবে। 100 ঠিক দেখতে পাচ্ছ? জানি না, উল্টা না সোজা কী দেখছো। সো টোটাল 100 জন জিতে যাচ্ছ 1000 টাকা করে গিফট ভাউচার। টোটাল সর্বমোট হচ্ছে 1,00,000 টাকার গিফট ভাউচার আমরা দিচ্ছি। সো এই সুযোগটা মিস করবে না। এমন না যে আমরা একজনকে দিচ্ছি, দুজনকে দিচ্ছি, তিনজনকে দিচ্ছি, নো, আমরা টোটাল 100 জনকে দিচ্ছি। সো তুমিও হয়ে যেতে পারো খুব ইজিলি উইনার। তোমাকে যেটা করতে হবে, খুব বেশি বেশি আমাদের পেজের সাথে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে তুমিও টপ ফ্যান হয়ে যাবে। দুইটা জিনিস ফলো করবে, একটা হচ্ছে যে অবশ্যই পেজের গেট নোটিফিকেশনসটা অন করে নিবে, সো দ্যাট আমি লাইভে আসলে জানতে পাও, আর আমাদের পেজের লাইভগুলোকে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর আরেকটা জিনিস, যে তুমি যদি কোনো শপিং করে থাকো, তাহলে ওই পোস্টগুলো, ওই শপিং ফিডব্যাকগুলো পোস্ট করবে পেজে। সো পোস্টের অ্যাক্টিভিটি থাকবে, পোস্টের অ্যাক্টিভিটি থাকলে তোমার চান্সেস বাড়বে টপ ফ্যান হওয়ার। ওকে, সো আমাদের টোটাল, ও আপনি নাইস লাগছে, পাগল হয়ে যাবো, সঞ্জিতি রহমান আপু লিখেছে, থ্যাংক ইউ। তো দেখো, পিঙ্ক ফ্লাওয়ার নিয়ে আমি আবার চলে আসছি, বিকজ ওই লাইভটা তো জানোই ডিলিট হয়ে গেছে। সো আমি আবার লাইভে চলে আসছি। আমি জানিয়ে দিচ্ছি, আমাদের টোটাল 8টা চেইন স্টোর। সো লালমাটিয়া ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 27 নম্বর, মিনাবাজারের পিছনের গলি, হাউস নম্বর 38/1। এরপর আমাদের হচ্ছে ধানমন্ডিতে যে লোকেশন, ধানমন্ডির লোকেশনের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 27-29 নম্বর, প্লাজা এয়ার শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে ফার্স্ট শোরুমটাই, শপ নম্বর 102। ওকে, সো বাইরে থেকে বড় করে বিলবোর্ড দেওয়া আছে সুইট হার্টসরা। আমাদের লালমাটিয়া ব্রাঞ্চটা ফেভারেট হওয়ার রিজন হচ্ছে, যারা আমার সাথে দীর্ঘ 9 বছর ধরে গ্ল্যাম গার্ল থেকে শপিং করো, আমার বাসায় আগে আসতে শপিং করতে, সো সেই আপুরা খুব মনে করে যে খুব ক্লোজলি, মানে এখনও সেই ওয়ান্থটা ফিল করে, এই জন্য লালমাটিয়া ব্রাঞ্চে যেতে পছন্দ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি অনেককেই জিজ্ঞাসা করেছি যে ধানমন্ডিতে আরেকটা বড় ব্রাঞ্চ থাকতে এটাতেই কেন, বলে যে আপু এখানে আসলে মনে হয় তুমি আছো, এই জন্যে এখানেই চলে আসি। সো হাউ সুইট, তাই না? তোমার ড্রেস আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। সো আমাদের ধানমন্ডি ব্রাঞ্চেরও অ্যাড্রেস বলে দিলাম। আমাদের টোকিও স্কোয়ারে যে নতুন শোরুমটা ওপেন হয়েছে, সেখানে শ্যামলী আদাবর জাপান গার্ডেন সিটি যে আপুরা আছে, শপিং করে খুবই আরাম পাচ্ছে। সো সেটা হচ্ছে টোকিও স্কোয়ার শপিং মলের ফার্স্ট ফ্লোরে, লিফট দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে, শপ নাম্বার 102। ওকে, ডান দিকে তাকালেই তুমি দেখতে পারবে গ্ল্যাম গার্লের শোরুমটা, চৈতি ক্রস করে। এরপর আমাদের ওয়ারি শোরুমটা তো আপুদের খুবই খুবই ফেভারেট। ওয়ারি শোরুমে রেগুলার দেখা যায় প্রচুর ভিড় হয়, অনেক বড় শোরুম ওয়ারি শোরুমটা, সো তোমরা খুব কমফোর্টেবলি শপিং করতে পারবে। এটা হচ্ছে জাস্ট 41 র্যাঙ্কিন স্ট্রিট, আছে না অনেক ফেমাস একটা স্ট্রিট র্যাঙ্কিন স্ট্রিট, এটার একটাই মানে অনেক ফেমাস একটা শপিং মল হচ্ছে একে ফেমাস টাওয়ার, এইটার লিফটের 2 এসে 301 নম্বর শপ। ওকে, ফার্স্ট যে শোরুমটা সেটাই গ্ল্যাম গার্লে, বাইরে থেকে বড় করে বিলবোর্ড দেওয়া আছে, আরও আছে এই বিল্ডিংয়ে, আরও যে বিল্ডিংয়ে বাড়িতে সেই বিল্ডিংয়ে গ্ল্যাম গার্লকেও পেয়ে যাচ্ছ। এরপর আমাদের চিটাংয়েরটা আগেই বলে দিই, চিটাংয়ের আপুর অস্থির থাকে, যতই স্টক পাঠাই চিটাংয়ের আপুদের খালি গায়েব করে দেয় আর বলে যে আপু তাড়াতাড়ি আরও স্টক পাঠাও। সো চিটাংয়ের শোরুমটা হচ্ছে মানে আফমি প্লাজা, ফার্স্ট ফ্লোর আফমি প্লাজা, শপ নাম্বার 119, এটা হচ্ছে চিটাংয়ের শোরুমের অ্যাড্রেস, নাসিরাবাদ চিটাং। ওকে, আর আমাদের কিন্তু আরও অনেক শোরুম আছে, সেটা হচ্ছে মিরপুরের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নম্বর, মিরপুর শপিং সেন্টার, লিফটের 2 এসে 327 এবং 328। আমাদের বনানীতেও ব্রাঞ্চ আছে, বনানী ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে হাউস 2 রোড 8 ব্লক ডি বনানী, এটা হচ্ছে জাস্ট
তুমি ইসেতে চলে আসবে, কি যেন বলে, হোটেল সারিনার পিছনের গেটের কাছে দেখবে ব্লক ডিটা, এখানে বনানী শোরুমটা আপুদের খুবই খুবই পছন্দের একটা শোরুম। এখান থেকে প্রচুর কলস আসে, ইভেন এমনও কল আসছে, গতকালকে আনজারা বানার্সের লাইভ করার পর তো পুরো ধামাকা, ওকে, লাইভ করার পর পুরো ধামাকা, সবাই চলে গেছে, মানে বেশিরভাগ আপুরে যারা গ্ল্যাম গার্লকে ভালোবাসে চলে গেছে আনজারা বানারসের ড্রেসগুলো নিতে। সো মানে ফোন আসছে, আমার লাইভও শেষ হয় নাই, ফোন আসছে, আপু তাড়াতাড়ি রিস্টক করে দেন, আনজারা বানারস শেষ হয়ে যাচ্ছে, আপুরা অনেক আপুরা চলে আসছে অলরেডি। আপু তোমারটার প্রাইস কত? আমারটা তো খুবই রিজনেবল একটা ড্রেস, খুবই খুবই মারাত্মক রিজনেবল ড্রেসটা, আমি তোমাদেরকে ডিটেলস আজকে দেখিয়ে দিব, খুব তাড়াতাড়ি দেখিয়ে দিব, সো দ্যাট তোমরা তাড়াতাড়ি শপিং স্টার্ট করে দিতে পারো। আমি একটা শোরুমে অ্যাড্রেস মিস করেছি, সেটা বলে দিচ্ছি, আমাদের বেইলি রোডের ব্রাঞ্চটা হচ্ছে জাস্ট নাভানা বেইলি স্টারের অপোজিটেই দেখবে, গ্রিন কোজিকর শপিং মল, গ্রাউন্ড ফ্লোরে স্ট্রেট তাকালে গ্ল্যাম গার্লে অনেক বড় একটা শোরুম, ওয়ারি আর বেইলি রোড আমাদের সবচেয়ে বড় শোরুম। সো এই দুটো শোরুমে তুমি আরামসে শপিং করতে পারবে, বেইলি রোডে প্রচুর ক্রাউড থাকে, প্রচুর মানে অনেক বেশি ক্রাউড থাকে। সো বেইলি রোডে আমাদের এক্সিকিউটিভই প্রায় 9 জন, মানে 9 জন আর ম্যানেজার 1 জন, সো এরকম এত বেশি আপুদের ওখানে চাহিদা, বেইলি রোডে সব থেকে বেশি ক্রাউড হয়। সো তোমার যদি মনে হয় যে তুমি অন্য কোনো শোরুমে আসবে, সেক্ষেত্রে আমাদের সব শোরুমে সেম কালেকশন, তুমি চাইলে বাড়ির বড় শোরুমটাও চলে আসতে পারো। আপু তুমি কই জামা বানাও? আপু আমি নর্মাল টেলারের কাছে নর্মাল জামা বানাই। আপু তোমার ড্রেসটার প্রাইস বলো। আচ্ছা পিঙ্ক ফ্লাওয়ার এটার নাম, আমি আজকে এই ক্যাটালগে ব্যাগটা দাও, সব একসাথে দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। এই যে দেখো, আমি আজকে দেখিয়ে দিচ্ছি, এই যে মিনা হাসানের এই ড্রেসটা আমি আজকে দেখাবো, ওকে। সো এটা রয়্যাল ডিজাইনার থেকে চলে আসছে, এটা অনেকবার অনেক ব্র্যান্ড থেকে আসছে, ইভেন সামাইরা ক্যাটালগ থেকেও আসছিলো, এটা এখন রয়্যাল ডিজাইনার আবার এটাকে রিলঞ্চ করেছে, খুবই খুবই অ্যাট্রাকটিভ, ইভেন এই ভার্জনটা আরও বেশি সুন্দর, তোমরা দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, প্রাইস তো অতিরিক্ত রিজনেবল হবে। হ্যাঁ প্রাইস অতি অতি অতিরিক্ত রিজনেবল হবে, আমি আমার ড্রেসটা কীভাবে বানিয়েছি সেইটাও বলে দিব। আর অবশ্যই তোমরা কিন্তু জানোই অনলাইনের অনলাইনের ডিটেলসটা বলা হয়নি, আমাদের অনলাইনে 2010 সাল থেকে তোমরা যারা শপিং করছো মাশাল্লাহ, তো তোমরা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছ, ডেলিভারি চার্জ মাত্র 100 টাকা, অনলি 100 টাকা। অনেক একটা আপু লিখেছিল কয়েকদিন আগে যে আপু আমি যদি 4টা ড্রেস নিই তাহলে কি 400 টাকা? না আপু, 4টা কেন, তুমি যদি 100 ড্রেস নাও তারপরেও 100 টাকা ডেলিভারি চার্জ, আর তুমি তোমার ডেলিভারির সাথে হ্যাঁ এই 10% ডিসকাউন্ট কার্ডটা পেয়ে যাবে, ওকে। সো তোমার ডেলিভারি ব্যাগের মধ্যে চেক করবে, এটা কিন্তু ড্রেসের ব্যাগের মধ্যে চেক করবে না, এটা ডেলিভারি ব্যাগের মধ্যে চেক করবে, পেয়ে যাবে, সবাইকে 10% ডিসকাউন্ট কার্ডটা দেওয়া হয় একটা করে। সো এই কার্ডটা তোমরা পেয়ে যাচ্ছ, এইটা নিয়ে তো সবাই শোরুমে ধুম্মা চালে অবস্থা, ওকে, শোরুমে চলে আসছে অনলাইনের এই কার্ডটা নিয়ে, বিকজ এতদিন ধরে জমিয়েছে, ঈদের সময় সবথেকে বেশি এই কার্ডটা দরকার পড়ে, তাই না, বেশি বেশি গিফট দিতে হয়। সো আমি আমার ড্রেসটা যেভাবে বানিয়েছি আমি ঠিক সেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব, আর আমি কিন্তু এই লাইভটা শেষ করে আবার লাইভে আসব তোমাদেরকে আরও অনেক সুন্দর কালেকশন দেখাতে, ওকে। সো এইটা তো মিস করা যাবেই না, এটা আমি জানি সব আপুরা নিবে, আমি জাস্ট ওই লাইভটা কেটে গেছিলো বলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো। সো এটা হচ্ছে আমি যেটাকে ফ্রন্ট দিয়েছি, ওকে, আমি যেটাকে ফ্রন্ট দিয়েছি, রিজন বিইং এই ফ্লাওয়ারগুলো দেখতে খুবই সুন্দর। সো আমি এখানে কিছু কুচি করে ডিজাইনটাকে আরও কাছে নিয়ে আসছি, ওকে। সো তুমি যদি এখান থেকে এতখানি কুচি করো, দেখো ডিজাইনটা অটোমেটিকলি কাছে চলে আসে, তাই না, ডিজাইনটা অটোমেটিকলি কাছে চলে আসে, ফর এক্সাম্পল তুমি এতগুলা কুচি দিলে, তখন দেখো ডিজাইনটা আরও কাছে চলে আসছে। সো তাহলে তোমার কুচির ডিজাইনটাও একেবারে নিচ পর্যন্ত দিয়েছি, ডিজাইনটাও সুন্দর লাগে, আর এদিক থেকে যখন এই ফ্লাওয়ারগুলো দেখা যায় শেড হয়, তখন তোমাকে আরও স্লিম লাগবে তো ফর শিওর, এবং দেখতেও অনেক অ্যাট্রাকটিভ লাগে। আজকে দেখতে পাচ্ছ কিনা, আমার নিচে কিন্তু একটা পার আছে, একটা সুন্দর চওড়া প্যানেল আছে। সো এই যে এই ফ্লাওয়ারগুলো এখানেও চলে আসছে, আমি এই জন্য এটার নাম দিয়েছি পিঙ্ক ফ্লাওয়ার, খুব ইজিলি তোমরা যেন ড্রেসটা নিয়ে নিতে পারো। আর আমি একটু পর আবারও লাইভে আসবো, ওকে। এখন কয়টা বাজে টাইমটা বলে দিই দেখি, আচ্ছা আমি দেখে বলে দিচ্ছি, ওকে ওকে। সো আমি এইটা দেখানোর পর আবার লাইভে চলে আসবো, লাইভটা কেটে দিয়ে তোমরা আমার সাথেই থাকবে, আরও সুন্দর সুন্দর ড্রেসেস দেখিয়ে দিব। সো এইটা দেখো, এটা হচ্ছে, এই যে সুন্দর হচ্ছে স্লিভটা, আমার স্লিভটা দেখেছো না, এই যে দেখো এই ছোটো ছোটো ফ্লাওয়ারগুলোর কারণে এই ড্রেসটা দেখতে খুব ভালো লাগে। সো আগের লাইভটা যারা মিস করেছিলে সাথে সাথে নিয়ে নিবে, বেশি দেরি করবে না, এটা কিন্তু
অনেক ধামাকা, অনেক অনেক ফেভারেট, অনেক আপুরা এটা নেওয়ার জন্য মানে পুরা পাগল হয়ে আছে। অনেক আপুরা শোরুমে এসে এটা ক্রেজি শপিং করছে, এক একজন দুইটা তিনটা করে নিয়ে নিচ্ছে, বলছে আমার কাজিনের জন্য নিব, আমার বোনের জন্য নিব, আমার বান্ধবী এটা অবশ্যই নিবে, আমি জানি ওর জন্য আমি নিয়ে রাখছি। সো এরকম অনেক অনেক শপিং করছে। এটা হচ্ছে ব্যাক পার্টটা, বেসিক্যালি এটাই ফ্রন্ট পার্ট ছিল, বাট আই ডোন্ট লাইক দিস পার্ট। মানে আমার মনে হয় এটা ব্যাক পার্ট হিসাবে ভালো, যখন ব্যাক পার্টে এরকম স্ট্রাইপ পড়বে তখন আপনা আপনি স্লিম লাগে, তাই না? আর আমার সব কিছু হচ্ছে, আমার যে লুকটা সেটা তো জানোই হচ্ছে অ্যাভারেজ হাউস ওয়াইফ যেরকম হয়, সো আমি একটু গুবদু গাবদু। সো আমার যে কোনো ক্ষেত্রে আমার একটু যদি শুকনা লাগে সেটাই আমি সেভাবেই ড্রেস বানাতে পছন্দ করেছি। অর্ডার করে দিয়েছি আপু, সিলভিয়া সঞ্জনা লিখেছে মাশাল্লাহ। সো এটার প্রাইসটা অলরেডি তোমরা জানো খুবই খুবই রিজনেবল প্রাইস, আমি আগেই বলে দিই তোমরা যেন অর্ডার করতে পারো। এটার প্রাইস মাত্র 1700 টাকা। তোমরা এখন জাস্ট ডিটেলসে যারা দেখতে চাও আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার সাথে এই যে এই ফ্লাওয়ারগুলো হবে, এই যে এই ফ্লাওয়ার দুটো হবে খুবই সুন্দর করে পিঙ্ক গ্রিন আর ক্রিম কালার দিয়ে। 2500 জন দেখছো মাশাল্লাহ। সো তোমরা কিন্তু একটু পরে আবার লাইভে চলে আসবে আমার সাথে, আমি খুব সুন্দর একটা ক্যাটালগ দেখিয়ে দিব। সো আমি দিয়েছি এটা এইভাবে, ওকে, এখানে কুচি করে একটা দিয়েছি এই সাইডে আর একটা দিয়েছি সেন্টারে, সো দ্যাট কুচির উপরে পড়েছে। আপু পেজে ইনবক্স করেছি, ওকে, রিপ্লাই পেয়ে যাবে নিবেদিতা আপু। প্রাইস বলো, প্রাইস বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে মাত্র 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 1700 টাকা। ওকে, খুবই খুবই অ্যাট্রাকটিভ, খুবই সুন্দর। এই যে নিচে হচ্ছে এই চওড়া প্যানেলটা আছে, খুবই চওড়া এই প্যানেলটা আছে। ড্রেসের ছবিটা আপলোড করে দেওয়া হয়েছে, এটার ছবি তোলা হয়েছে না? হ্যাঁ, এটা ছবি, এটা ছবি, ড্রেসের ছবিটা আপলোড করে দেওয়া হয়েছে, আবারও আপলোড করে দিব তোমরা চাইলে। আপলোড করা লাগবে না, তোমরা জাস্ট রয়্যাল মানে সরি পিঙ্ক ফ্লাওয়ার লিখলেই হয়ে যাবে। পিঙ্ক ফ্লাওয়ার লিখে তোমরা অর্ডার প্লেস করতে পারবে। এটার ওড়নাটা আমি দেখিয়ে দিই, এই যে ওড়নাটা খুবই সুন্দর, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবে। ওড়নাটা হচ্ছে এই যে, এটার ওড়নাটা আরও বেশি সুন্দর, অনেক চওড়া, দেখেছ এত চওড়া ওড়না। হ্যাঁ, দুইটা লেস মানে দুইটা এমব্রয়ডারি করা, আর এই ছিটানো এমব্রয়ডারিগুলো তো আছেই ওড়নার মধ্যে। পিঙ্ক কালারের একটা নেটের মধ্যে এইটা কেটে ফেলে দিবে এই যে এরকম করে, তাহলে ফিনিশিং আরও ভালো হবে। আর এইরকম চওড়া একটা পাড়ের ওড়না দিয়ে ড্রেসটা, সো ঈদের মধ্যে পরলে কিউটি কিউটি লাগবে। হাই আপু, কেমন আছো? তোমাকে অনেক ভালো লাগছে, লুবাবা লিখেছে, নাইস কালেকশন, ইমা লিখেছে, এই যে দেখো। সো এটা হচ্ছে ড্রেসটা, খুবই খুবই সুন্দর ওড়নাটা এটার, এই যে এটা ওড়নাটা, এটা ওড়নাটা আমি দেখিয়ে দিই, আমি ভুল দেখাচ্ছি, আমি উল্টা পিঠটা দেখেছি। তো যাদেরই এটা দরকার এখনই দৌড় দিয়ে ইনবক্স করে ফেলতে পারো। এই যে দেখো অনেক লং ওড়না, অনেক লং ওড়না, এই কারণে আমার দেখাতে এই যেভাবে কুচি করে নিয়ে নিতে হচ্ছে। তো ওড়নাটা নিলে দেখো কত সুন্দর লাগবে, কত ভালো লাগবে, তোমরা ওড়নাটা এভাবে নিতে পারবে। সো সবাইকে রমজান মুবারক, যারা যারা দেখছো, অনেকজন দেখছো, হাই সুইটি কিউটি, আপুনি আফসানা লিখেছে, শেয়ার করেছে আপু, ওকে আপু, তুমি যদি অ্যাক্টিভ মেম্বার থাকতে চাও, যদি টপ ফ্যানে চলে আসতে চাও, তাহলে আমাদের পেজে লাইভগুলোকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবে অবশ্যই, তাহলে তুমিও কি তুমিও হয়ে যেতে পারো 100 জনের একজন। ওকে, সো এই যে দেখো সম্পূর্ণ ওড়নাটা, এই চওড়া পার্টটা আছে, এই চওড়া পার্টটা সম্পূর্ণ ওড়নার এক পাশে আছে আর আরেক পাশে প্লেন, ওকে, আরেক পাশে প্লেন, ভিতরে হচ্ছে ছিটানো, এই যে ছিটানো এমব্রয়ডারি করা, ওকে, ছিটানো এমব্রয়ডারি করা। আর এই যে দেখো নিচে অলরেডি পিকু করে লক করে দিয়েছে, সো ফিনিশিং খুবই ভালো। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি কিন্তু সব ডিটেলস বলে দিয়েছি, তোমরা ড্রেস সম্পর্কে আর কিছু জানতে চাইলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এই ড্রেসটার মধ্যে হোয়াইট কালার হবে না আপু? হবে না। ওড়নাটা কি অনেক কি লিখেছো আপু, NIR বুঝি নাই। পিঙ্ক ফ্লাওয়ার কি চিটাং শোরুমে আছে? হ্যাঁ, চিটাং শোরুম কেন, 8টা শোরুমে অ্যাভেলেবল আছে। আনজারা বানারস আমি সব শোরুমে রিস্টক করে দিয়েছি, যারা অনেক বেশি আনজারা বানারস চাচ্ছ তাদেরকে। সো এটা হচ্ছে সালোয়ারটা, আমার সালোয়ার দেখতে পাচ্ছ কি না জানি না, এই যে সালোয়ারটা খুবই খুবই সুন্দর সালোয়ার, আমি আবার নিচে কুচি করেছি অনেক সুন্দর করে। ওয়াও আপি, নাইস লাগছে, থ্যাংক ইউ। সো এটা দিয়ে তোমরা চাইলে আরেকটা খুবই সুন্দর ড্রেস বানিয়ে ফেলতে পারবে, এত সুন্দর সালোয়ারের কাপড়টা। ওকে, সো আমি এখন ফুল ড্রেসটা ধরে দেখাই,
ফুল ড্রেসটা ধরে দেখাচ্ছি, তোমরা অর্ডার প্লেস করে দিও, আমি এখনই আবার লাইভে চলে আসবো। ওকে, খুব তাড়াতাড়ি আমি লাইভটা কেটে লাইভে চলে আসবো, বিকজ আমি আরও অনেক কালেকশন দেখাবো তোমাদেরকে। সো যারা এইটা দেখতে চাচ্ছিলে, এই লাইভটা কেটে গিয়েছে বলে আমি এই লাইভটা করে দিলাম স্পেশালি তোমাদের জন্য, সো দ্যাট তোমরা যারা দেখে নিতে পছন্দ করো তারা দেখে নিয়ে নিতে পারো। ওকে, এই যে এটা হচ্ছে এই দুইটা ফ্লাওয়ার, যেটা বডির মধ্যে এই দুইটা ফ্লাওয়ার, গলার ফ্লাওয়ার দুইটা, আর এটা হচ্ছে নিচের প্যানেলটা, এটা হচ্ছে নিচের প্যানেলটা, এটা হচ্ছে সালোয়ার, আর ওড়নাটা, এই যে ওড়না, এই যে ওড়না। তো অনেক কিছু তো দেখতেই পাচ্ছ, এটার প্রাইস অত্যন্ত রিজনেবল, মাত্র 1700 টাকা। এই ড্রেসটা তোমরা গ্ল্যাম গার্লের সব কয়টা আউটলেটে পাচ্ছ, 8টা চেইন স্টোরেই পেয়ে যাচ্ছ, সাথে তোমরা কিন্তু এটা অনলাইনেও পেয়ে যাচ্ছ যদি অর্ডার করো একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি অর্ডার করলে পেয়ে যাবে। হাই আপু, ইয়োর ড্রেস ইজ ভেরি নাইস, হ্যাঁ পিঙ্ক ফ্লাওয়ার বলতে সবাই ক্রেজি হয়ে গেছিলো। সো আমি দেখিয়ে দিলাম, রয়্যাল ডিজাইনার ব্র্যান্ড থেকে এটা চলে আসছে। আপু কারচুপি কালেকশন দেখাও। আচ্ছা ইনশাল্লাহ আপু দেখিয়ে দিব, ইনশাল্লাহ দেখিয়ে দিব। সো তোমরা এটা ডেলিভারি পেয়ে দেখা যাবে, অন্য অপরে যেরকম রিভিউ দিচ্ছে তোমরাও দিবে, খুবই ভালো লাগবে। ড্রেসের কোয়ালিটি খুবই ভালো, এটা হচ্ছে কটনের ড্রেস আর সালোয়ারটা হচ্ছে মিক্সড কটনের। তোমার গায়ের ড্রেসটা কি হবে? হ্যাঁ, আমার ড্রেসটাই কিন্তু দেখালাম আপু, এতক্ষণ আমার ড্রেসটাই দেখাচ্ছিলাম, ড্রেস পেয়েছি। ওকে আপু, তোমার কথা আমার কাছে অনেক ভালো লাগে আপু, শেয়ার ডান ডান ডান। চাহানা কবির লিখেছে, শ্রুতি ওনার গর্জিয়াস ড্রেস চাই। আচ্ছা ইনশাল্লাহ দেখিয়ে দিব। আপু কল আসছে, আজকে 2 দিন হয়েছে, ড্রেসটা এখনও আসেনি। আপু মাত্র তো 2 দিন হয়েছে, পেয়ে যাবে। ওকে, ঈদের রাশে 2 দিন হচ্ছে খুবই কম টাইম। উত্তরাতে শোরুম আছে? না ফারহান আপু, উত্তরাতে শোরুম নেই, আমাদের লালমাটিয়া, ধানমন্ডি, টোকিও স্কোয়ার, মিরপুর, বনানি, বেলি রোড, বাড়ি, আর হচ্ছে চিটং, নাসিরাবাদ চিটংয়ে শোরুম আছে। হ্যাপি রোজা, হ্যাপি রোজা রাবি আপু, শেয়ার ডান আপি, ড্রেস পেয়েছি অনেকগুলো হার, জান্নাতুল আপু লিখেছে। সো তোমরা কিন্তু শপিং ফিডব্যাক বেশি বেশি করে দিবে, অনেক পোস্ট করে দিবে শপিং ফিডব্যাকগুলো, সো দ্যাট তোমরা অ্যাক্টিভ মেম্বার থাকতে পারো। আর আমাদের সব শোরুমে কিন্তু র্যাফেল ড্র স্টার্ট হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে দেখাবো যে অলরেডি জার ফিল আপ হয়ে গেছে। তোমরা যদি আমাদের শোরুমে ভিজিট করো তাহলে কিন্তু এরকম র্যাফেল ড্র কুপন পেয়ে যাচ্ছ, সেই কুপনটা জমা দিয়ে আসবে, ভুলবে না। একটা ড্রেস তো কেউই কিনে না, তারপরে বলি একটা ড্রেস কিনলে একটা কুপন, যদি 10টা ড্রেস কিনো 10টা কুপন, একটা তো ড্রেস কেউ কিনেই না গ্ল্যাম গার্লে, যে এখন ঈদের সময় তার মধ্যে তোমাদের 10% ডিসকাউন্ট কার্ড নিয়ে যাওয়ার অপরচুনিটি আছে। সো বেশিরভাগ আপুরা অনেক অনেক ড্রেস নিচ্ছে, 10% মানে এই কুপনে, র্যাফেল ড্র কুপনে তোমরা জিতে যাচ্ছ, যে পঞ্চম পুরস্কার জিতে যাচ্ছে সে পাচ্ছে হচ্ছে একটা, না 5000 টাকার গিফট ভাউচার গ্ল্যাম গার্লের। চতুর্থ পুরস্কার হচ্ছে একটা স্মার্টফোন, তৃতীয় পুরস্কার হচ্ছে একটা রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা ল্যাপটপ, এবং ফার্স্ট প্রাইজ যেটা প্রথম পুরস্কার সেটা হচ্ছে একটা 40-ইঞ্চি LED স্মার্ট টিভি। ও মাই গড, রিলি, আমি হলে তো সাথে সাথে কন্টেস্টে পার্টিসিপেট করে ফেলতাম। তোমরা দেরি করছো কেন? বেশি বেশি শোরুম থেকে শপিং করে ফেলবে, সো দ্যাট তোমরা উইনার হয়ে যেতে পারো। ওকে, অনলাইনে তো শপিং করোই, অনলাইনে একটা ড্রেস নিয়ে সেটা দিয়ে 10% ডিসকাউন্ট কার্ডটা পেয়ে যাবে, সেই কার্ডটা নিয়ে শোরুমে চলে আসবে। ওকে আপু, 3টা ড্রেস চেয়েছি, সোল্ড আউট হয়ে গেছে, সরি। ওকে, রিয়েলি সরি, ড্রেস অনেক তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাচ্ছে, জানোই তো ঈদের সময় এখন তো তাড়াতাড়ি ড্রেস সোল্ড আউট হয়েছে যাচ্ছে। গ্ল্যাম গার্ল অলওয়েজ রিজনেবল প্রাইস। ওকে আপু, লুকিং সো কিউট, থ্যাংক ইউ জিন্নাদ আপু, তোমার কথাগুলো অনেক নাইস লাগে। হ্যাপি আক্তার আপু, কিউট আপু, রামাদান মুবারক, আয়েশা আক্তার। সো আমি জাস্ট এখন বেশি কয়টা বাজে, ওকে আমি আবার খুবই তাড়াতাড়ি 2:30তেই চলে আসবো। ওকে, এখন রমজানের সময়, সো এখন তাড়াতাড়ি লাইভে আসবো, 3টা অনেক দেরি হয়ে যায় তোমাদের জন্য। ড্রেস পেয়েছি, থ্যাংক ইউ, অনেক ঝালাইছি তোমাকে, ফেরদৌসে পায়েল আপু লিখেছে। আপু পিঙ্ক ফ্লাওয়ারটা যারা মুগ্ধ হয়ে গেছো তারা তাড়াতাড়ি নিয়ে নিবে, ড্রেসটা অদ্ভুত সুন্দর, আমি তো দেখিয়ে দিলাম, এটা আসলে বেশি দেখানোর দরকারও পড়ে না, সব আপুরা খুবই খুবই পছন্দ করে এটা নিয়ে নিচ্ছে। সো তোমরা মিস করো না, তোমরাও নিয়ে নিও, আমি দেখিয়ে দিলাম, এটা রয়্যাল ডিজাইনার থেকে যেটা আসছে সেই ভার্জনটা। এই ড্রেসটার আর কোনো কালার নেই? না আপু আর কোনো কালার নেই। রামাদান মুবারক, হ্যাপি আপু লিখেছে, রামাদান মুবারক।
আপু ইনবক্স করেছি, কনফার্মেশন কল কখন পাবো, ক্যান্ট ওয়েট, সাফিয়া আপু লিখেছে। ওকে, কারা কারা এটা অলরেডি ইনবক্স করেছো এই ড্রেসটার জন্য? পিঙ্ক ফ্লাওয়ার লিখেও তুমি ইনবক্স করে দিতে পারো, কারা কারা অর্ডার প্লেস করলে শুনি। আপু কটন ওনার ড্রেস দেখাও লিখেছে নিশা। আর আমি ইউএসএতে গিয়েছি তোমার ড্রেস পরে, আসছিও তোমার ড্রেস পরে। কামরুন নাহার আপু প্লিজ ছবি পোস্ট করে দিবে, এত সুন্দর সুন্দর এয়ারপোর্ট লুকস নিশ্চয়ই তোমার আছে। পিঙ্কি পিঙ্কি আপুটা, ওকে আপু, দাম কত ড্রেসটার? প্রাইস অনলি 1700 টাকা, মাত্র 1700 টাকায় এত সুন্দর গর্জিয়াস চওড়া পারে নেটের ওনার এই ড্রেসটা পেয়ে যাচ্ছ। অল ওভার ওনার মধ্যে দেখতেই পাচ্ছ এমব্রয়ডারি করা, এই দুইটা প্যানেল পাচ্ছ, আর এই যে নিচের এই নিচের চওড়া প্যানেলটাও পেয়ে যাচ্ছ। আপু এটা বাড়িতে আছে? ফাতেমা আপু লিখেছে হ্যাঁ আপু বাড়িতে আছে। যারা নতুন নতুন জয়েন করছো অনেকেই প্রাইস জানতে চাচ্ছ, প্রাইস মাত্র 1700 টাকা। সালোয়ারটা কীভাবে বানিয়েছো? আমি ছবি পোস্ট করে দিব না, সালোয়ারটা আমি জাস্ট কুচি করে দিয়েছি অনেক কিউট করে, আমি তোমাদের জন্য একটা ছবি পোস্ট করে দিব। ওকে আপু, ড্রেস কোথা থেকে বানাও? নর্মাল টেলারের কাছ থেকেই বানাই আপু। আপু কটন ওড়না ড্রেস দেখাও, মেহরুমা আপু লিখেছে ইনশাল্লাহ আপু সম্ভবপর হলে দেখিয়ে দিব। রমজান উপলক্ষে কি ডিসকাউন্ট আছে? হ্যাঁ আপু, আমাদের সারা বছর ডিসকাউন্ট চলে, সো তুমি জাস্ট অনলাইনে যে কোনো ড্রেস কিনে 10% ডিসকাউন্ট কার্ডটা পেয়ে যেতে পারো, সেটা নিয়ে শোরুমে আসলে তুমি সব ড্রেসের উপর 10% ডিসকাউন্ট নিয়ে যেতে পারো। অনলি 1700 টাকা, থ্যাংক ইউ। হ্যাঁ অনলি 1700 টাকা, তোমাকে খুব সুন্দর লাগছে, তাসলিমা আপু লিখেছে। ওকে আপু আমি চলে আসছি 2:30 আবার লাইভে চলে আসবো, 3টা অনেক দেরি হয়ে যায় তাই না? সো তাড়াতাড়ি লাইভে এসে আমি তোমাদেরকে এত জোস একটা ক্যাটালগ দেখিয়ে দিবো, তোমাদের বেশিরভাগ আপুদেরই খুব ভালো লাগবে। এটা কি কটনের? হ্যাঁ এটা কটনের ড্রেস, মানে ফ্লোরাল প্রিন্টটা দেখো স্লিভের, কি দারুণ ড্রেসের সাইডের প্রিন্টটা, খুবই খুবই সুন্দর ড্রেসটা, যে কোনো অ্যাঙ্গেল থেকে খুবই অত্যাধিক সুন্দর, অসম্ভব সুন্দর একটা ড্রেস। আমি এটা পরে খুবই খুবই হ্যাপি, হ্যাঁ এটা নিয়ে এটা পরে আমি খুবই হ্যাপি, আমি এটা পরেও দেখা যাবে রিপিট করব। আপু ড্রেসের কাপড়টা কি সুতি? হ্যাঁ ড্রেসের কাপড়টা সুতি জানাত আপু। এত প্রিটি ড্রেস রুম্পা আপু লিখেছে, হ্যাঁ অনেক বেশি প্রিটি। টেলারের অ্যাড্রেস দিও আপু, টেলারের অ্যাড্রেস কই থেকে দিব? জেরিন চৌধুরী আপু লিখেছে প্রাইস কত? প্রাইস আপু অনলি 1700 টাকা, যারা প্রাইসটা জানো না, খুবই রিজনেবল গ্ল্যাম গার্লের ড্রেসেস, তোমরা তো জানোই শোরুম থেকে যারা শপিং করে তারা জানে। এই 1700 টাকার ড্রেস তুমি যদি 10% ডিসকাউন্ট কার্ড দিয়ে নাও 170 টাকা কমে যাচ্ছে, মানে ইম্পসিবল সব অফার্স তুমি গ্ল্যাম গার্লে পেয়ে যাচ্ছ। আমি তোমার ড্রেসটা নিতে চাই, অনলাইনে কিনতে চাই, মনিরা আপু লিখেছে অবশ্যই নিয়ে নিতে পারো আপু। চিটাংয়ে কোথায় তোমাদের শোরুম? নুসরাত আপু লিখেছে চিটাংয়ে আমাদের শোরুম হচ্ছে, জাস্ট কোথায় আমাদের শোরুম? ফার্স্ট ফ্লোর 119 নম্বর শপ, আফমি প্লাজা, নাসিরাবাদ, চিটাং। আপু তুমি আমার কমেন্ট পড়ছো না, আরফা লিখেছে এই যে আপু পড়ে ফেললাম, চিটাং ডেলিভারি চার্জ কত? সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ 100 টাকা। ওকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র 100 টাকা। সো এই তো আমি আরও খুব সুন্দর সুন্দর ক্যাটালগ নিয়ে একটু পরে 2:30 চলে আসছি তোমাদের মাঝে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।